তুমি কি উচ্চতর গণিত নিয়ে টেনশনে আছো? তোমার কি এসএসসি পরীক্ষা সামনে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই সাজেশন সিরিজে বা সাজেশন ক্লাসে আমি তোমাকে খুব সহজেই অল্প পরিশ্রমে কি করে উচ্চতর গণিতে A+ পাওয়া যায় তার দিক নির্দেশনা দিয়ে দিব। সাথেই থাকো, আমি সাজন স্যার তোমাদের পাশে আছি। এই ক্লাসটি তোমরা একযোগে দেখতে পাচ্ছ সাজন স্যার ইউটিউব চ্যানেল এবং সাজন স্যার ফেসবুক, সাজন চক্রবর্তী ফেসবুক পেজ থেকে। যারা এখনো আমার পেজটা লাইক দাও নাই বা শেয়ার করে এখনই করে ফেলো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব। আচ্ছা, হায়ার ম্যাথে এবার সত্য কথা, শর্ট সিলেবাসে একদম ট্রুলি যদি বলি, শর্ট সিলেবাসে হায়ার ম্যাথে A+ পাওয়া একদম সোজা যদি তুমি একটু স্মার্টলি চিন্তা করো। আবারও প্রথম প্রশ্ন আসতেছে, স্যার বিভাগ কি থাকবে? আসো, বিভাগ রেখেই কি করে আমরা শর্টেস্ট একটা পার্ট বের করতে পারি দেখবা। আবারও বলতেছি, আমার একান্ত অভিমত অনুযায়ী এই জিনিসগুলো বানাচ্ছি এবং অনেক লজিক খাটাইব আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, ভিডিওটা দিচ্ছি, কনসেপ্টগুলো দিচ্ছি। যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমার চয়েস লিস্টটাও আমাকে কমেন্টে জানাই দিবা যে স্যার আমি এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করছি। ওকে, সো আদের প্যাকেট বাদ দিয়ে চলো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি উচ্চতর গণিত থেকে 8 সেট কোশ্চেন আসবে, আমাকে 3 সেট কোশ্চেন অ্যানসার করতে হবে। কয় সেট? 3 সেট। 25টা এমসিকিউ থেকে 15টা এমসিকিউ অ্যানসার করতে হবে, ঠিক আছে? সো এই 3 সেট অ্যানসার করার জন্য আমরা একটু বিভাগটা দেখে নেই। ক বিভাগে আছে বীজগাণিতিক রাশি, 2 নম্বর আছে অসীম ধারা, সূচক লগারিদমিক ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, এই 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন আসবে। খ বিভাগ থেকে 3 সেট প্রশ্ন হবে জ্যামিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি। গ বিভাগে আছে আমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। আবারও আমরা তোমাদের স্টুডেন্ট শ্রেণীকে মোট 3টা ভাগে ভাগ করব। 1 নম্বরটা ফেল ঠেকাতে ব্যস্ত কিন্তু ক্লাস পেতে চায়, তাদের জন্য টার্গেট লিস্টে প্রথমে ডাইনে বাঁয়ে না তাকায় আগে 14 নাম্বার চ্যাপ্টার পড়বা। সম্ভাবনা, যার কেউ নাই তার সম্ভাবনা আছে, এক সেট কোশ্চেন মোটামুটি নিশ্চিত পাবা। পড়বা হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, এক সেট কোশ্চেন নিশ্চিত পাবা। পড়বা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, এক সেট প্রশ্ন নিশ্চিত পাবা। আর এর সাথে করে পড়ে নিবা তুমি 9 নাম্বার চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার যদি পড়ো আমার ক্যালকুলেশন অনুযায়ী তুমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবা, 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এখন এই যে 2টা অধ্যায় দিছি, এই 2টা অধ্যায় দেওয়ার সাথে সাথেই তোমাদের মাথার ভিতর ঢাং 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 পারতেছে, বুঝতে পারি না কি পারি না। এইখান থেকে তোমার প্রথম কাজ হচ্ছে বোর্ড সিকিউ সব করে ফেলবা। বোর্ড সিকিউ, বাদ যাবে না একটি শিশু। স্যার আংশিক ভগ্নাংশ পারি না, তো আমি কি করব? আমি যেটা করতে পারি, তোমরা যদি ভিডিওটা বেশি করে শেয়ার করো, আমার পরবর্তী প্ল্যান হচ্ছে বোর্ডে আসা, এখন পর্যন্ত বোর্ডে যতগুলো আংশিক ভগ্নাংশ আসছে সবগুলো একটা ভিডিওতে তোমাদের দিয়ে দিব। সেই ভিডিওটা আসছে, তোমাদের শেয়ারের উপর নির্ভর করে, বেশি বেশি শেয়ার করতে হবে ফ্রেন্ডসদের, ঠিক আছে? তো 2 নাম্বার চ্যাপ্টার খতম দিয়ে ফেললাম, বোর্ড সিকিউ সলভ করবো আগে। সূচক লগারিদমিক ফাংশন, স্যার এইখান থেকে আমি বুঝি না ডোমেন রেঞ্জ। তোমরা একটু ভালো করে খেয়াল করবা, সূচক লগারিদম চ্যাপ্টারের ইচ এন্ড এভরি ম্যাথ, এভরি প্রবলেম আমার ইউটিউব চ্যানেলে লাইন বাই লাইন দেওয়া আছে। তুমি তো সব অঙ্ক পারো না এমন তো না, কিছু স্পেসিফিক অঙ্কে তোমার সমস্যা, ভিডিওটা দেখে নিও, প্লেলিস্ট ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? সেইখান থেকে প্লেলিস্ট অনুযায়ী তুমি এই লগারিদমের সবগুলো অঙ্ক সলভ করতে পারো। 1 নাম্বার, 2 নাম্বার গ্রাফ কি আসবে, আসতেও পারে, গ্রাফগুলো আমি দেখাই দিছি ওই জায়গায়, ওইটা পারবা। তাছাড়াও এই 2টো চ্যাপ্টারের উপর থাকবে আমার ওয়ান শট ক্লাস, এর ভিতর বীজগাণিতিক রাশির উপর ওয়ান শট এমসিকিউ এবং ওয়ান শট ডিটেল ক্লাস অলরেডি আপলোডেড আছে, তোমরা ঝটপট দেখে নাও, ডেসক্রিপশনে লিংক আছে, মনে রাখবা। তার মানে এইখান থেকে 2টা প্যারা শেষ। স্থানাঙ্ক জ্যামিতি একটু যদি ভালো করে দেখো, স্থানাঙ্ক জ্যামিতিতে ঘুরায় ফেরা 6 রকমের অঙ্ক আসে, 6 রকমের অঙ্ক আসে, আমি ওয়ান শট ক্লাসে 6 রকমের অঙ্ক তোমাদের সলভ করে দিব। সম্ভাবনা আমরা সবাই পারি, ত্রিকোণমিতি নিয়ে আমরা অনেকেই লাফালাফি করে কিন্তু ত্রিকোণমিতিটাকে আমি এই সেক্টরে রাখছি না। চলো 2 নাম্বার, মধ্যবিত্ত যারা আছো, মধ্যবিত্ত যারা আছে তারা অ্যাড করবা এইগুলোর সাথে, এইগুলো তো থাকবেই, সাথে অ্যাড করবা 8 নাম্বার চ্যাপ্টার ত্রিকোণমিতিটাকে অ্যাড করবা, আরও অ্যাড করবা অসীম ধারা,
7 নাম্বার চ্যাপ্টার আর 10 নাম্বার চ্যাপ্টার স্যার এই দুটো চ্যাপ্টার তো ইজি কিন্তু তবু আপনি কেন ফেল ঠেকাতে ব্যস্ততা রাখেননি কারণ হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই দুটো চ্যাপ্টার থেকে সলো কোশ্চেন আসার চেয়ে মিক্সড কোশ্চেন আসার সম্ভাবনা বেশি তাই ইজি থাকা সত্ত্বেও আমি এটাকে মধ্যবিত্ত ক্যাটাগরিতে অ্যাড করছি আর ওইখান থেকে আমি মোটামুটি শিওর এই দুটো চ্যাপ্টার থেকে আমি দুটো সিকিউ পাচ্ছি মোটামুটি শিওর তাই আমি এই দুটো চ্যাপ্টার অ্যাড করে দিলাম ঠিক আছে একটা তো অবশ্যই পাবো নেক্সট যারা বড় লুকস তুমি তো বড় লুকস তোমার নিয়ে আর কি বলবো বলো তোমাকে সব পড়তে হবে যারা বড় লুকস তোমাকে যে তিন নাম্বার জ্যামিতি সহ সব পড়তে হবে এই গেল তোমার সিকিউ প্ল্যান তার মানে দেখছো মাত্র চারটা অধ্যায় যদি তুমি পড়তে পারো আল্লাহর ওয়াস্তে যদি পড়তে পারো তোমার অ্যাপ্লাস কেউ ঠেকাতে পারবে না আগে এই চারটা চ্যাপ্টার তারপর এই তিনটা তারপর ফুল এই ক্রমটা মেনটেন করো তোমার অ্যাপ্লাস কেউ ঠেকাতে পারবে না এখন দেখো 25টা এমসিকিউ থেকে 15টা এমসিকিউ এটার ভিতরে তোমাদের নাকানি চুবানি এইটা পারি না ওইটা পারি না বীজগাণিতিক রাশি থেকে এমসিকিউ অনেক ইজি আমি দিয়ে দিব অসীম ধারা ও মাই গড এটা থেকে তো এমসিকিউ আমাকে অ্যানসার করতেই হবে সূচক লাগাই দম একদম মুড়ি মুড়কির মতো আসে বাট দ্বিপদি বিস্তৃতির এমসিকিউ গুলো একটু টাইম কনজিউমিং কয়েকটা এমসিকিউ আছে একটু টাইম কনজিউমিং দ্বিপদি বিস্তৃতিকে এমসিকিউ থেকে অ্যানসার করার জন্য একটু লেটের দিকে রাখো জ্যামিতিক থেকে অ্যান্সার এমসিকিউ একদম মানে হাতে গোনা ক্যালকুলেশন করলে হয়ে যায় মুখস্থ টাইপের উত্তর পারবা সম্ভাবনা থেকে এমসিকিউ অ্যান্সার করবা ত্রিকোণমিতি যদি একান্তই খুব প্রিয় হয় তবে তুমি লিস্টে রাখবা এর আগে না মনে থাকবে এই ছিল তোমার প্ল্যান যারা ফেল ঠেকাতে ব্যস্ত কিন্তু প্লাস পেতে চাই তারাও এ প্লাস পাবে মধ্যবিত্তরাও এ প্লাস পাবে পরলোকস তো পাবে ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে আসছে আমার ওয়ান শট ক্লাসগুলো খুব ভালো করে দেখো সবার মাঝে ছড়িয়ে দাও এবারের পরীক্ষাতে তোমাকে ম্যাথে এ প্লাস পেতেই হবে আর সেই পাওয়ায় সাহায্য করব আমি ভালো থাকো সুস্থ থাকো